আজকে আপনাদের মনের আশা পূরণ হবে, মেসেঞ্জারের অডিও কল ভিডিও কল রেকর্ড করতে পারবেন। শুধু মেসেঞ্জারের না ভাই, হোয়াটসঅ্যাপের ইমোর অডিও কল ভিডিও কল রেকর্ড করতে পারবেন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে যখন রেকর্ড করেন দেখবেন অনেকে কিন্তু রেকর্ড করতে পারেন, তবে উভয় পক্ষর সাউন্ডটা থাকে না, আপনি যার সাথে কথা বলতেছেন স্পষ্ট শব্দটা ওইখান থেকে আসে না, শুধু একজনের রেকর্ড হয়, ঠিক না, একজনের শব্দ। আজকে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, পরে আমি টেকনিকটা দেখাবো। আমি কাছেন না ইমোর হোয়াটসঅ্যাপের অডিও কল ভিডিও আজ থেকে রেকর্ড করতে পারবেন এই ভিডিওটা দেখার পর থেকে। তো বন্ধুরা চলুন বক বক না করে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। আমি সোজা কাজে চলে আসলাম, হোয়াটসঅ্যাপের ইমোর মেসেঞ্জারের অডিও কল ভিডিও কল রেকর্ড করার জন্য। আপনি যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না, কারণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে রেকর্ড করা যায় ঠিকই, আপনি যার সাথে কথা বলতেছেন ওনার সাউন্ডটা ওনার শব্দটা এখানে আসে না, শুধু আপনার শব্দটাই এখানে থাকে, ঠিক না। আজকে ভাই মনের আশা পূরণ হবে, অডিও কল ভিডিও কল রেকর্ড করতে পারবেন, স্পষ্ট শব্দ থাকবে, আমি প্রমাণ দেখাইছিলাম আপনাদেরকে। এর জন্য কি করতে হবে, আপনার স্মার্টফোন থেকে নোটিফিকেশন বার টান দিবেন, এই যে দেখুন উপরে কিন্তু অনেকেরই নোটিফিকেশন বার থাকে, আবার অনেকের মোবাইলের নিচে থাকে নোটিফিকেশন বার। তো যাই হোক, আপনারা নোটিফিকেশন বারে টান দিয়ে চলে আসবেন, আসার সাথে সাথেই এইখানে দেখুন স্ক্রিন রেকর্ড লেখা আছে প্রত্যেকটা মোবাইলের, মানে লেটেস্ট যেই মোবাইলগুলো বর্তমানে মার্কেটে ছাড়তেছে প্রত্যেকটা মোবাইলের কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড দেওয়া থাকে নোটিফিকেশন বারে। স্ক্রিন রেকর্ডে এইভাবে চাপ দিয়ে ধরবেন, এরকমভাবে ট্যাপ দিয়ে ধরলে স্ক্রিন রেকর্ডের সেটিংসগুলোতে নিয়ে আসবে। আসার সাথে সাথে এখানে দেখুন রেকর্ড সিস্টেম সাউন্ড, আমি আবারও বলতেছি রেকর্ড সিস্টেম সাউন্ড এখান থেকে অন করে দিবেন। দ্বিতীয় অন করতে হবে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এটা অন থাকতেই হবে, যদি রেকর্ড মাইক্রোফোন সাউন্ড অন না করেন মানে এই দ্বিতীয় অপশনটা অন না থাকে তাহলে কিন্তু আপনি যার সাথে কথা বলবেন ওনার শব্দটা রেকর্ড হবে না, শুধু আপনার শব্দটা রেকর্ড হবে, একজনের শব্দের রেকর্ড হবে, ঠিক আছে। এর জন্য রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এই অপশনটা এখান থেকে অন করে দিতে হবে। আমাদের সম্পূর্ণ কাজ শেষ, অন করার পরে ব্যাগে চলে আসবেন। এখন আপনি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অডিও কল দেন অথবা ভিডিও কল দেন, কলটা দেওয়ার পরে লাউড দিয়ে দিবেন, আমরা কিন্তু লাউড স্পিকারে কথা বলি, আর ইমোতে মেসেঞ্জারে বেসিক্যালি কথা বললে এমনিতেই লাউড চলে আসে, যদি অডিও কলে কথা বলেন তাহলে লাউড দিয়ে দিবেন। লাউড দেওয়ার সাথে সাথে কি করবেন, স্ক্রিন রেকর্ডে চলে আসবেন, স্ক্রিন রেকর্ডে টাচ করলেই কিন্তু রেকর্ড অপশনটা চলে আসবে, আপনারা লাল বাটনটা লাল আইকনটা ট্যাপ দিলেই কিন্তু রেকর্ডিং হতে থাকবে, তখনই কিন্তু আপনার যার সাথে কথা বলতেছেন রেকর্ডটা হয়ে যাবে অটোমেটিক। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।